হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মনি ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বলেছিলাম গ্রামের বাড়িতে গেছিলাম, বাড়িতে নতুন ঘর তুলছে আমার বাবা কাকারা। তো আজকে তোমাদেরকে একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা। যদিও অর্থ আমার হাতে ছিল তাই মানে ভিডিওটা ওভাবে ক্লিয়ার করে বলতে পারছি না। এটা পুরনো বাড়ি আর এখানে নতুনভাবে উঠছে বাড়িটা। আমি সরাসরি দুইতলা থেকেই কথা বলছি। এখানে একটা ব্যালকনি, ড্রয়িং রুম দিয়ে ঢুকতে এখানে আমরা থাকবো সম্ভবত, বা আমার বাবার এই দুইতলাটা বাবা রেখেছে। তো এখানে দরজা হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও কমপ্লিট হয়নি কাজটা, দরজার ফ্রেমিংটা হয়ে গেছে। তো দুইতলা থেকে ভিউটা দেখতে ঠিক এরকম বাইরের দিকে। এটা হচ্ছে খুব সম্ভবত উত্তর দিকের ব্যাপার, মানে উত্তর দিকে হচ্ছে পুকুর আছে। পুকুরটা এভাবেই ইয়ে করেছে, মানে পুকুরটা এভাবেই এই ভিউটাই পাওয়া যাচ্ছে পুকুরের সাইডে। তো এখানে আমার অর্থ চলে যাচ্ছিলো, আমি কারেন্টের তার দেখে আবার ওকে নিয়ে এসেছি। পরে আরও একবার যাওয়া হবে। এখানে অলরেডি মিস্ত্রিরা কাজ করছে। এটা উত্তর দিকে আরেকটা রুম পুকুর পাড়ের কাছে, এখানেও ব্যালকনি আছে, জানালা আছে, বেশ বড় করে রেখেছে। এখানে ঘর থেকে বের হয়ে একটা টয়লেট, আর টয়লেটের ভিতরে আমি ঢুকে দেখি নি, কারণ এটা কমপ্লিট হলেই বোঝা যাবে যে ঘরটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে অনেক কাজ হচ্ছিলো, ওয়্যারিংয়ের কাজ হচ্ছিলো, অনেক ধরনের কাজই হচ্ছিলো, সে কারণে রান্নাঘরে ঢুকার মতো অবস্থা নেই। আর ঘরে খুব বেশি পানি, তোমরা জানো আস্তর করার পরে অনেক বেশি পানি দিতে হয়, তো এই কারণেই চপচপে হয়ে আছে। তো এটা হচ্ছে আরেকটা টয়লেট, এটা হচ্ছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আরেকটা টয়লেট, টয়লেটের সামনে একটা বারান্দা, আর হচ্ছে এখানে হচ্ছে রুমটা, এখানে হচ্ছে রুমটা। এরপরে হচ্ছে এখানে আরেকটা রুম উত্তর দিকে, উত্তর দিকে একটা রুম, এটা খুব সম্ভবত ড্রয়িং রুম হবে। আর এটা হচ্ছে তিনতলার একটা অবস্থা। তিনতলার আর দুইতলার মধ্যে একটু মানে ডিফারেন্স আছে। তিনতলার এটা উত্তর দিকের রুম, এখানে একটা ও বসার মতন একটা ব্যবস্থা করা আছে, যেটা বারান্দা ছিল দুইতলায়, এটা তিনতলায়। এখানে জাস্ট বসে ভিউটা উপভোগ করতে পারবে, এই হচ্ছে অবস্থা। আর উপরে খুব সম্ভবত ক্যাবিনেট, আর এপাশে হয়তো আলমারি হবে। তো এখানে হচ্ছে তিনতলার এই অবস্থাটা, আমি একটু ঘুরিয়ে দেখছি। আসলে চারদিকে খোলামেলা, তো অর্থকেও সাথে করে নিয়ে গেছিলাম। খুব আমার একটু অ্যাংজাইটিও হচ্ছিলো যে অর্থ যদি আবার কোথাও থেকে কোথাও চলে যায়। তো এটা হচ্ছে দক্ষিণ সাইডটা, দক্ষিণ সাইডে এরকম অবস্থা। তো ঘুরে টুরে আমি অর্থকে নিয়ে গেছি স্নান করতে। আসলে গ্রাম মানেই হচ্ছে পুকুর, পুকুরে স্নান করতে আমি খুব পছন্দ করি, অর্থও খুব পছন্দ করে। তো বাইরে থেকে বিল্ডিংটা এরকম ভিউ হচ্ছে তিনতলা। একতলাটা আর ঘুরে দেখাতে পারিনি, কারণ একতলায় হচ্ছে সব ধরনের জিনিসপত্র রাখা ছিল, সিমেন্টের বস্তা আর এটা সেটা, সেই কারণে। কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আরেকবার এটা ট্যুর দিয়ে দেখাবো যে এই বাড়িটা দেখতে ঠিক কেমন হয়েছে কমপ্লিট হওয়ার পরে। তো আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, অবশ্যই মোহিনী ব্লগসের সাথে থাকবে। টাটা।